বিভিন্ন বক্তার বক্তব্য যে গতকাল এখানে আমার বিজেপির বন্ধুরা একটা সভা করেছেন, সভা করে তারা বলে গেছেন যে 50-50 চাই। এখন দুর্গাপুরের 50-50 অবস্থা। 50-50 মানে কি? কারণ বুঝেছেন তো, 50-50 মানে অর্ধ নারী অর্ধ ন50-50। দুর্গাপুরে এখন বিজেপির এরকমই অবস্থা। আসলে লক্ষণধর এখন দিশেহারা অবস্থা। যিনি এমপি ছিলেন তার এখনো টিকিট কনফার্ম হয়নি, দেয়ালকে লিখবে ঠিক করতে পারছে না। আর যিনি এমপি ছিলেন তিনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না ভাবতে পারছেন না, ভাবছেন এখানে দাঁড়াবো না ওখানে দাঁড়াবো। ওনার প্ল্যানিং আসানসোলে চলে যাওয়া, কারণ উনি তো বুঝে গেছেন আর যাই হোক দুর্গাপুরের মানুষ ভোট দেবে না। কারণ গত লোকসভা নির্বাচনে বাংলার মানুষ ভেবেছিল যে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় থাক আর লোকসভায় বিজেপিকে পাঠায়, একদম দুর্গাপুর সহ সারা পশ্চিমবঙ্গকে ধনধান্যে পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা করে ছাড়বে, আরো সাজিয়ে গুজিয়ে দেবে। পশ্চিম বাংলার কথা নালে পরে বলবো, দুর্গাপুরের কথা হলো যে এমপি সাহেবের নিজের দলের লোকের এই পোস্টার দিতে শুরু করেছেন, এই লক্ষণ দ্বারা এই পোস্টার দিয়েছিল রাত্রে বেলায় যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, মিসিং ডায়েরি পর্যন্ত হয়েছে। তো সেই এমপি সাহেব কি আর এখানে ক্যান্ডিডেট হতে সাহস করেন? তো বন্ধু, 50-50 যারা চাইছে তাদেরকে বলি বাংলার মানুষ আপনাদেরকে 50 তো দূরের কথা, আর 5% তো দেবার জন্য তৈরি নয়। বৃন্দা বলছিল একটু আগে যে পশ্চিমবঙ্গের মানুষ অনেক আশা করে এমপি দিকে জিতিয়েছিল, কি করেছিল জানেন? আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যে লক্ষণ দাদের যদি হিম্মত থাকে এখানে সে বলে যাবেন যে বাংলার মানুষ আপনাকে আপনাদের ভোট দিয়েছিল বাংলার মানুষের উন্নয়নের জন্য। যে কোনো এলাকার যিনি জনপ্রতিনিধি হন তার দায়বদ্ধতা, তার দায়িত্ব, তার কর্তব্য হল সেই এলাকার মানুষের উন্নয়নের জন্য। আপনারা বাংলার মানুষের ভোটে জিতলেন, যেতে প্রকাশ্যে আপনারা বলছেন মুখ ফুলিয়ে 100 দিনের টাকা বন্ধ করে দিলাম। বারে গরিব খেটে খাওয়া মানুষ পেটে গামছা বেঁধে শ্রমিকের জাত হয় না, ধর্ম হয় না, রং হয় না, রূপ হয় না, দল হয় না, শ্রমিক মানে খেটে খাওয়া মানুষ। সেই খেটে খাওয়া মানুষ 100 দিনের কাজ যারা করে তাদের দিল্লি যে তাদের পাওনার টাকা বন্ধ করে দিয়েলেন। বাহ, এমন জনপ্রতিনিধি আপনারা নির্বাচিত করেছেন। ওদেরকে বললেন যে তোমরা উপরে এসো, এসে মানুষকে দেখিয়ে দাও যে তোমরা কোথাকার, দেখে নাও তোমরা। আসলে আমার একটা স্লোগান ছিল, আমাদের একটা স্লোগান আছে যে দুর্গাপুর দুর্গাপুরের মানুষের জন্য। তাই ওটা মোটা কিচ্ছু নয়, যেখানেই লোক ঢুকবে দুর্গাপুরের লোক ঢুকবে, আর এই 10 জন তার প্রমাণ।